একাকার গুয়াহাটি পৌর নিগম, স্মার্ট সিটি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। স্মার্ট সিটির নামত একাংশই লুটি পুটি খাইছে উন্নয়নের ধন। কত কেনে ব্যয় করলে স্মার্ট সিটি প্রকল্পর 364.21 কোটি টাকা। প্রথমে আহিছে সুপার সাকারের প্রসঙ্গলৈ। 25.74 কোটি টাকার গুয়াহাটি পৌর নিগমে ক্রয় করলে 10খন সুপার সাকার। শ্রমিকর নামত খরচ করা হল 42,22,000 টাকা, কিন্তু জিএমসিএ সুপার সাকার ক্রয়ত ব্যবহার করা ধন আছিল স্মার্ট সিটি প্রকল্পর। আম আদমি পার্টির এগারী নেতায় আরটিআইর জড়িয়ে পোহরলে আনিছে এই তথ্য। মন্ত্রী অশোক সিংহলের নির্দেশতে অপরিকল্পিতভাবে ক্রয় করা হয়েছিল সুপার সাকার। আমি জিএমসিক খুঁজেছিল যে সুপার সাকার ক্রয়ের নামত কি টাকা খরচ গল, তেতিয়া তেওঁলোকে 25 কোটি টাকা খরচ যা বলে যে আমাক ডাটা দিছিলে। আমি পিছতে গম পালো যে সেই 25 কোটি টাকার যেটু স্মার্ট জিএমসিএ সুপার সাকার কিনিছিল, সেই সুপার সাকার কিনা পয়সাটো স্মার্ট সিটির পয়সা। মন্ত্রীর এপ্রুভেল মতে স্মার্ট সিটিয়ে এই 25.74 কোটি টাকাটো জিএমসিক দি দিছে। স্মার্ট সিটি প্রকল্পর আন একটা শিতান ইলেকট্রিক বাস। ইলেকট্রিক বাস ক্রয়ের নামত খরচ করা হল 200 কোটি টাকা। অসম রাজ্যিক পরিবহন নিগমক দিয়া হয়েছে ইলেকট্রিক বাস চলার দায়িত্ব, কিন্তু মহানগরীর রাজপথত আজিও দেখা নগল স্মার্ট সিটি প্রকল্পর সেই ইলেকট্রিক বাসসমূহ। তাতুক ডাঙর কথা, এ এস টি সিয়ে চলাব নি পেলাই থাকে শ সরকারি বাস। শেহতাক এ এস টি সিয়ে বন্ধ করে দিলে ভ্রমণ সারথীর অধিকাংশ বাস। প্রশ্ন হয়েছে স্মার্ট সিটি গুয়াহাটি মহানগরীত এ এস টি সিয়ে চলাব পড়ব না ইলেকট্রিক বাস? এটা আমি গুয়াহাটিত এনে ধরনের কিন্তু স্মার্ট সিটির অধীনত কোনো আমি বাস দেখা নাই। যে জি এ এস টি সিয়ে আজি নিজের গাড়ি কিনো ভালদরে চলাব পড়া নাই, জি এ এস টি সির আজি আর্থিক অবস্থা বেয়া, জি এ এস টি সি এটা লসত চলি আছে, সেই এ এস টি সিক 200 কোটি টকাৰে ইলেকট্রিক বাস কিনি চলাব দিব, এটু স্মার্ট সিটির ফান্ডটো এ এস টি সি লৈ দিব। ঠিক তেনেদরে স্মার্ট সিটি প্রকল্পর কেবাটাও শিতানত খরচ করা দেখুয়াইছে কোটি কোটি টাকা। 20টা ওয়াটার এটিএমর নামত খরচ করা হল 2.55 কোটি। কিন্তু জিএমসিএইচর বাদে গুয়াহাটির কোনো স্থানত নাই ওয়াটার এটিএমর সুবিধা, সকলো বিকল। 13.92 কোটি টাকা ব্যয়ে মহানগরীর উপপথ স্থাপন করার তথ্য দিছে স্মার্ট সিটি লিমিটেডে। বিভিন্ন সময়ত গুয়াহাটি পৌর নিগমেও স্থাপন করেছে স্ট্রিট লাইট, কিন্তু গুয়াহাটিবাসী ভালকয়ে দেখিছে গুয়াহাটির উপপথত কিমান জ্বলিছে স্ট্রিট লাইট। প্রজেক্ট জ্যোতির অধীনত 13.92 কোটি টাকা খরচ করা হয়েছে। 10,000 স্ট্রিট লাইট গুয়াহাটির গলিবিলাকত উপপথবিলাকত ইনস্টল করেছে। আমি সুদিছিল যে 10,000 মানুষের কত কত দিছে আপনাদের তালিকাখন দিয়ক, তেতিয়া কিন্তু সম্পূর্ণ আমাক 10,000 মানুষের লিস্ট দিব পৰা নাই। তেতিয়া স্ট্রিট লাইটর জিএমসিও আমাক এখন তালিকা দিছে যে বিভিন্ন উপপথত স্ট্রিট লাইট লগার নামত কেবাশ কোটি টাকা খরচ করেছে, কেবা কোটি টাকা খরচ করেছে। এনেদরে গুয়াহাটির স্মার্ট সিটি প্রকল্পর অধিকাংশ শিতানতেই চলিছে চরম বিশৃঙ্খলতা। নিয়ম উলঙ্ঘাৰে অন্য শিতানত স্মার্ট সিটির ধন খরচরও অভিযোগ উঠিছে। স্মার্ট সিটি প্রকল্পর ধন গুয়াহাটি পৌর নিগমে কিদরে খরচ করলে সেয়াও এক রহস্যর বিষয়। ক্যামেরা পার্সন মুকুটর সহ দীপ হাজরিকা, DY365।